ছাতা না দাও, প্লিজ তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিক্ষে যাবো, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। আমিও কিন্তু দুঃখে তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছ? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিকিউরিটির কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো এ করবো না। তোমরা কেন ভিজবে? আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিজছি, আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করো, এক কাপ চা খেয়ে যাও। এসো না, আসছো না কেন, ভেতরে ঢুকছো না কেন? শোনো, আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রান্সফারে পাঠিয়েছি, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছি 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো। তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো, তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় কিছু, তোমরা তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা, দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ক্রিনের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিল। তা সত্ত্বেও তোমরা তো বুঝলি এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে, লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন, তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে মিলে ছুটে গিয়েছিলাম, প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও তোমার কাছে তোমাদের জন্য, আমি তোমাদের মানছি, শুনো তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, যেহেতু আমি জানি না পাড়া এর মধ্যে আছো পাড়া নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না, আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করে দেয়, তোমাদের পক্ষ থেকেও একজন সই করে দেয়। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না,
আমি তোমাদের আগেও করেছি, কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করছি, আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে নেব, আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আজকে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে একটা চা খেয়ে যাও।